হ্যালো ভিয়ার, আমরা খুব এনজয় করতেছি ফুটবল নিয়ে। আমরা এখন আজকে এই পর্বে যাচ্ছি হলো একটা বল চিপ করব। আমরা চিপ কেন করি এটা জানতে হবে, হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ চিপ। কারণ আমরা যে জায়গায় যেতে পারতেছি না, এই বলটা তার দ্রুত গতিতে, মানে লোকোমোটিভ দ্রুত গতিতে সেই জায়গা যাচ্ছে। তাই এখন এই চিপটা আমাদের কীভাবে করতে হবে, তাহলে চিপের আমরা যখন বল খেলবো, এই এখন আমরা নিচের স্তর থ্রি ফেজে সবচেয়ে লোয়ার, যেটা মাটি ঘেঁষে থাকে, যেটা সয়েলিংয়ের সাথে থাকে, ওখানে বলটা আমাকে মারতে হবে নন স্ট্রাইকিং। এখন আমি আপনাকে শো করাবো যে এটা কীভাবে চিপ বলটা উঠাতে হয়। তো যাই হোক, আমি দেখাচ্ছি কীভাবে চিপ উঠাতে হয়। আমরা এখন চিপটা দেখে নন স্ট্রাইকিং ফুট সেম স্টাইলে থাকবে, নন স্ট্রাইকিং ফুট চার ইঞ্চি পরে পাশে থাকবে, আর স্ট্রাইকিং ফুটের আপনার তোর পাশ থেকে বলটা নিয়ে আসতে হবে। এখান থেকে আমরা এটা আনতে হবে হলো পালাং থেকে আনতে হবে। পালাং মানে হলো আমাদের তোর সামনে দিয়ে ডান পাশে ভিতরে যে জায়গাটা, এই জায়গাটাকে পালাং বলে। এই পালাং থেকে এই চিপটা আনতে হবে। যখন তুমি আসবে পিছন থেকে, বলটা সামনে ঠেলা দেবে, ঠেলা দেওয়ার পরে তুমি নন স্ট্রাইকিং ফুট পাশে নেবে আর পালাং থেকে বলটা চিপ করবে। তাহলে বলটা সুন্দর করে একেবারে রেইনবোর স্টাইলে, বানানা স্টাইলে বলটা উড়ে আমার নিজের পক্ষের প্লেয়ারের কাছে যাবে। আমি এখন ডেমনস্ট্রেশন দেখাই দিচ্ছি যে কিভাবে বলটা মারতে হয়। এভাবে বলটা সামনে নিতে হবে, ফ্রন্টাল সাইড, বলের লাইনে আসতে হবে, আই ওয়ান দ্য বল থাকতে হবে, অ্যাওয়ারনেস থাকতে হবে, বডি পোস্টার ঠিক থাকতে হবে, তারপরে নন স্ট্রাইকিং স্ট্রাইকিং ফুট ঠিক থাকার পরে আপনি তুমি চলে আসবে বলের লাইনে। বলের লাইনে এসেই তুমি স্মার্টলি বা চিপ করে দিলে আমার লক্ষ্যবস্তু, আমার সাকসেস হলো, দিস ইজ দ্য চিপ। তো আপনারা নিশ্চয়ই জানেন যে কীভাবে এই টেকনিকগুলো যদি আপনি আয়ত্তে না করতে পারেন, তাহলে ফুটবলের দিকে আসা ঠিক হবে না। কারণ আমাদের দেশে বেসিক 8 থেকে 12 বছরের মধ্যে বেসিকটা ঠিক করতে হয়, আর এই ঠিক করার পরেই তারপরে ফুটবলকে আপনি ঢেলে সাজাতে পারবেন। টেকনিক্যাল স্কিল যাওয়ার পরে আপনি স্কিলটায় চলে আসলেন, স্কিল হওয়ার পরেই আপনি ট্যাকটিক্যাল বিহেভিয়ারের কোচ আপনাকে ইজিলি অ্যান্ড স্মুথলি আপনাকে শেখাতে পারবে। তখন আপনি বলকে অ্যাস্ট্রোফিক্স হিসাবে যে ইচ্ছা তাই করতে পারবেন। তখন আপনি রোনালদিনো হতে পারেন, অথবা ক্রিস্টিয়ানো রোনালদো হতে পারেন, আপনি রোনালদো ব্রাজিলের, তাদের যে স্কিল আনবিলিভেবল। আমিও চাই যে আপনিও একজন মেসির মতন স্কিলফুল প্লেয়ার হন।